আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রেসিপিস বাই আবরাস মাম্মা চ্যানেলে। আজকে রেসিপিতে থাকছে আমার খুবই পছন্দের একটা আইটেম, পেরি পেরি চিকেন। বাইরে কোথাও খেতে গেলে গ্রিল বা পেরি পেরি এই ধরনের আইটেমগুলো সবসময় আমাদের পছন্দের তালিকায় থাকে। এই রেসিপিতে একবার তৈরি করলে হয়তো আপনার আর বাইরে থেকে গ্রিল বা পেরি পেরি খেতে হবে না, নিজেই বাসাতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনার বাসার বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। সম্পূর্ণ রেসিপিটি ডিটেলে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। পেরি পেরি চিকেনের জন্য থাই সহ 4টা লেগ পিস নিয়েছি, যার ওজন হবে 800 গ্রামের মতো। সব দিক থেকে হালকা ডিপ করে কয়েকবার চিরে দিয়েছি। পেরি পেরি চিকেনটা স্কিন সহ বা ছাড়া দুইভাবেই করা যায়, তবে স্কিন সহ করলেই বেশি ভালো হয়। একটা মশলা তৈরি করে নিব, অনেকে এটাকে পেরি পেরি সসও বলে থাকে। মশলাটার জন্য নিয়েছি কম ঝালযুক্ত 10-12টা শুকনো মরিচ, এটাতে ঝালের থেকে কালারটা বেশি হবে। এর পরিবর্তে 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া বা পাপরিকা পাউডারও দিতে পারেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। 1/2 চা চামচ দিচ্ছি অরিগানো হার্ব। পেরি পেরি চিকেনে অরিগানো যেটা পিৎজাতে ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা মেন রোল প্লে করে, তবে আপনার হাতের কাছে যদি একান্তই না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। 1/2 চা চামচ বা স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। এর পরিবর্তে বাটার বা রান্নার যে কোনো তেলই দিতে পারবেন। এই সব কিছু এখন পেস্ট করে নেব। 1 টেবিল চামচ দিচ্ছি লেবুর রস। লেবুর রসের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। সবটুকু মশলা মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাখাতে হবে। মাখানোর সময় যদি ঝাল লাগার সমস্যা থাকে তাহলে গ্লাস পরে নিতে পারেন, তাও মাখানোতে কার্পণ্য করা যাবে না। রান্নার ক্ষেত্রে মনে রাখবেন, মেরিনেট এবং কষানোর উপরেই কিন্তু নির্ভর করে আপনার রান্নাটা কেমন হতে যাচ্ছে। মাংসের সব সাইডে এমনকি কাটা অংশগুলোতেও ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। মশলা মাখিয়ে নেওয়ার পর একটা ঢাকনা বা পলিথিন র্যাপার দিয়ে ঢেকে কমপক্ষে 4 ঘন্টা ম্যারিনেট করতে হবে এবং বেশির পক্ষে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারেন। আপনার সময় না থাকলে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তবে ভালো হয় 24 বা 48 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে, এতে করে লবণ এবং মশলাগুলো ভালো মতো মাংসের ভিতর ঢুকতে পারবে। এই সময়ের জন্য কিন্তু অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। একদিন মতো ম্যারিনেট করে রাখার পর ফ্রিজ থেকে বের করে আবারও মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আপনি চাইলে চুলায় বেক করতে পারেন। তার জন্য একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দুই পাশ উল্টে পাল্টে 25 থেকে 30 মিনিট লো হিটে কুক করে নিতে হবে। আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। তার জন্য ওভেনের ট্রেতে তেল ব্রাশ করে রেডি করে নিলাম। তারপর পিসগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। বাটিতে থেকে যাওয়া মশলা থেকে কিছুটা উপর দিয়ে দিয়ে দিব। এরপর প্রিহিটেড ওভেনে মাঝামাঝি তাকে দিয়ে দিলাম। এখন টাইম সেট করে দিচ্ছি 40 মিনিট, প্রয়োজনে আরো 5 থেকে 10 মিনিট লাগতে পারে। পেরি পেরি চিকেন তৈরির ক্ষেত্রে টেম্পারেচার থাকতে হবে 200 ডিগ্রি সেলসিয়াসে।
আর সিলেক্টরে উপরের দিকে রডের চিহ্নটা সিলেক্ট করে দিয়েছি। 25 মিনিট পর ওভেন থেকে বের করে বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে অলিভ অয়েল ব্রাশ করছি, চিকেনটা যেন ড্রাই না হয়ে যায় এবং ময়েস্ট থাকে। চিকেনটা উল্টে দিয়ে একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আবারও ওভেনে দিয়ে বাকি সময়টা বেক করে নিব। এই হচ্ছে চিকেনটা সম্পূর্ণভাবে কুক হয়ে যাওয়ার পরের অবস্থা। আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, কোনো গোলাপি ভাব নেই, এবং দেখুন কতটা জুসি। এই রেসিপিটা ফলো করলে আশা করছি আপনাদের তৈরি করা পেরি পেরি চিকেনটাও এমনই সফট এবং সুন্দর হবে। এটার টেস্ট কিন্তু দারুণ মজার হয়। আপনি চাইলে বাসায় তৈরি করে খাওয়ার পাশাপাশি মেহমান আপ্যায়নেও এই রেসিপিটি রাখতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনার কেমন লেগেছে এবং কতটুকু উপকারে আসলো। মূলত আপনাদের সুন্দর মন্তব্য পাওয়ার জন্যই আমার এত চেষ্টা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।